কোরবানির ঈদ সামনে রেখে গবাদি পশু মোটাতাজের কারণে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের খামারিরা। প্রাকৃতিক উপায়ে গবাদি পালন করছেন তারা। খামারিরা বলছেন, ভারতীয় গরু না আসলে লাভবান হবেন তারা। এদিকে স্টেরয়েড ও হরমোন ব্যবহার করে গরু মোটাতাজকরণ না করতে খামারিদের পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। মেহেরপুর থেকে নুরুজ্জামান পাভেলের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকম। কিছুদিন বাদেই কোরবানির ঈদ, তাই শেষ সময় গবাদি পশু পরিচর্যায় দম ফেলার সময় নেই মেহেরপুরের খামারিদের। খামারিরা বলছেন, গবাদি পশু মোটাতাজা করছেন প্রাকৃতিকভাবে, খাওয়াচ্ছেন কাঁচা ঘাস, খৈল, ভুসি সহ নানা দেশীয় খাবার। তবে অন্য বছরের তুলনায় এবার গরু পালনে খরচ বেশি। ভারতীয় গরু আসলে লোকসানের আশঙ্কা খামারিদের। এইসব দিয়ে আমরা গরু এখন বর্তমান পুষি, কারণ খাদ্যের দাম বেশি। তো আমরা কাঁচান খাওয়ার দেই, খাওয়ার কুটুর দেই, খৈল ভুট্টা ভুষি এগুলো খাওয়াই। এখানে যে গরু যে খাদ্যগুলো খাওয়ানো হচ্ছে সবই একদম মানে ন্যাচারাল এবং প্রাকৃতিক হিসেবে, কোনো রকম কৃত্রিম কোনো খাবার এখানে খাওয়ানো হচ্ছে না। এদিকে খামারিদের প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। বিভিন্ন অসুখের জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। এখন বর্তমানে হিট স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা আছে, সে বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যেন গরমে তারা কি করতে পারে। ভারতীয় গরু আসা বন্ধের পাশাপাশি প্রান্তিক খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে কাজ করছে স্থানীয় প্রশাসন। আমাদের খামারি ভাইয়েরা যাতে কোনো ধরনের সরকারি সহযোগিতা পেয়ে কোনো ধরনের সরকারি সহযোগিতাতে বঞ্চিত না হয় সেই জন্য আমাদের প্রচেষ্টা রয়েছে। মেহেরপুরে 300 বাণিজ্যিক খামারের পাশাপাশি 20,000 পারিবারিক খামারে প্রায় 60,000 গবাদি পশু এবছর কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।